ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাবর ভাই প্রশ্ন করেছিলেন যে ইমামের সালাম ফেরানোর সাথে সাথেই কি মুসল্লিগণ বা মুক্তাদিগণ সালাম ফেরাবেন, নাকি দুই দিকে সালাম ফেরানোর পরে সালাম ফেরাবেন? এই ব্যাপারে ভাই মতানৈক্য রয়েছে ওলামাদের মধ্যে। আল্লামা ইমাম নাওয়াবী রাহেমাহুল্লাহ আল মাজমু তৃতীয় খণ্ড 464 পৃষ্ঠায় বলেন, ইমাম দুই দিকে সালাম ফেরাবেন, তারপরে মুক্তাদিগণ সালাম ফেরাবেন। এটা তিনি ফাতোয়া দিয়েছেন হাদিসের মানদণ্ডে। আল্লামা শেখ সালেহ বিন উসাইমিন রাহেমাহুল্লাহ আশারুল মুমতে চতুর্থ খণ্ড 267 পৃষ্ঠা 267 পৃষ্ঠা তিনি বলেন যে ইমাম ডান দিকে সালাম ফিরালো, তারপরে যদি ইমাম মুসল্লিগণ বা মুক্তাদিগণ ডান দিকে সালাম ফিরান, তারপরে ইমাম যখন বাম দিকে সালাম ফিরাবেন, তারপরে মুক্তাদিগণ বাম দিকে সালাম ফিরান, তাহলে বৈধ রয়েছে, জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ আলাম, আল্লাহ বেশি অবগত, আল্লাহ বেশি জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। يا رسول